নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মৎস্যশিকারী বৃন্দদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার ও শুভ নববর্ষ। তো দেখতে পাচ্ছেন বেলেগাডা লেক বা সুভাষ সরোবর পাঁচ পুকুর ওপেন হচ্ছে আপনার 29/4/2023। তো আগামী 16/4/2023 তারিখে মেম্বারদের যে লটারির নাম নেওয়ার পর্ব ছিল সেটা 16 তারিখে শেষ হয়ে গেছে। তো 23/4/2023 তারিখে সদস্যদের টিকিট অর্থাৎ মেম্বারদের টিকিট লটারি হইবে বিকাল 4:30 এবং আগামী 25/4/2023 সকাল 8টায় নন মেম্বার অর্থাৎ সাধারণদের জন্য শুধুমাত্র পশ্চিম পাড়ের টিকিট দেওয়া হইবে লটারির মাধ্যমে। আগামী 26/4/2023 সকাল 8টায় সদস্যদের বা সাধারণদের লাইনের মাধ্যমে দুটি করে টিকিট দেওয়া হবে, দুটির বেশি টিকিট এখানে দেওয়া যাবে না কো বা অ্যালাউ নেই। আর এই ভিডিওটা পুরোটা ক্রেডিট আমার দাদা উত্তম পারমাণিকের কৃতিত্ব, উনি আমাকে এগুলো হেল্প করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ উত্তমদাকে। আমরা এখন সুভাষ সরোবরে এসেছি। তো সুভাষ সরোবরে কিছু লোকাল শিকারি যারা অভিজ্ঞ শিকারি তাদের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছি। সুভাষ সরোবরটা কবে ওপেনিং হবে? আচ্ছা দাদা, সুভাষ সরোবর এটা ওপেনিংটা কবে? ওপেনিং ডেট হচ্ছে এই মাসের 29 এপ্রিল। 29 এপ্রিল। আচ্ছা, আছে এখানে অনেক 141 খানা সিট আছে, এখানে লটারির মাধ্যমে হয়। আর লটারিটা হয় মেম্বার নট মেম্বার মিলে। আচ্ছা, মেম্বারদের যেহেতু একটু ফেসিলিটি, ওরা মেম্বার যেহেতু ওদের তিনটে পার সবগুলো নিয়ে আর নট মেম্বার নিয়ে পুরো লটারিটা হয়। 5 দিন এই লটারিটা থাকে। আচ্ছা, তারপরে আপনারা যদি পরবর্তীকালে বসতে যান তা আপনি একটু কাউন্টার আছে ব্যাংলাসের আমাদের সামনে কিছুটা আগে, সেখানে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন 450 টাকা টিকিট। আর এখানে হচ্ছে 26 তারিখ সম্ভবত কি 25 তারিখে আমাদের এখনও ডেটটা ফাইনাল হয়নি, টিকিটটা আমাদের বিতরণ শুরু হবে। ব্যাপারটা হচ্ছে এখানে তিনটে করে ছিপ ফেলতে পারবেন, 6টা বসি, অতিরিক্ত ছিপ ফেলা যাবে না। এখানে আপনি সব রকমই টোপ ফেলতে পারেন, কিন্তু সুজির টোপটা না ফেলে না কেউ, ছাতুর টোপটা বিশেষ করে ফেলে, মাছটাও খায়। আর এই পুকুরে কেউ বলতে পারবে না যে মাছ নেই, পুকুরে অবশ্য অনেক মাছ আছে। ইদানিং আমাদের এই যে ওপেনিংয়ের আগে যে ঘাটান দেওয়া হয় চুন মারার জন্য ট্রিটমেন্ট, এখন বন্ধ আছে। জেলেরা এসছে আপনি দেখতে পারবেন ওই টিপের ওখানে যে নৌকা লাগানো আছে, একটা ছোটো ঘর আছে, ওই ঘরের ওখানে জেলেরা সব স্টে করে, ওখান থেকে জাল নিয়ে পুরো মাছ পড়েছিল। তো ওই জালের মধ্যে ইদানিং খুব বড় বড় মাছগুলো বেশি পড়েছিল, 10-12 করে। তো জেলেরা কিছু জেলে তো জাল ছেড়ে দিচ্ছে, ছিঁড়ে যাওয়ার ভয়ে জাল তো তুলতে পারিনি এখনও পর্যন্ত। কেউ বলতে পারবে না কত বড় মাছ আছে, কেউ জিনিও আইডিয়া, যারা পুকুর চালায় তারাও বলতে পারবে না, যারা পুরনো শিখে তারাও বলতে পারে না কী বড়ো সাইজের মাছ আছে। একবার ব্ল্যাক কার্প হয়েছিলো 32 কিলোর। 15-14 আগের বারে আপনারা যদি খবর নিয়ে রাখেন বেলেগাটা লেক থেকে 14-15-18 কাতলা প্রচুর খেয়েছে, রুই মাছ খেয়েছে, বড় বড় ব্রিগেড খেয়েছে, 16-17-18 রুই মাছ, 4-5 এমনি হামেশায় খায়, কাতলা আছে, রুই আছে, আপনারা আসতে পারেন। আর এখানে মানুষের অনেক জায়গায় আমি দেখেছি একটু গায়ে গায়ে, এখানে আপনাদের কোনো অসুবিধা নেই, পুরো পার সেমনি ডিস্টেন্সও ভালো আছে। দেখে নিন আপনাদের একটা সিট যদি ওই জায়গাটা থাকে, এই জায়গায় যদি একটা সিট থাকে আর একটা সিট থাকবে ওই সামনে আপনাদের কোন। এই হলো আমাদের সুভাষদা, সুভাষ সরোবরের বহু পুরনো এনারা, এখানে ইনি বসে এখন কাঁটা বাঁধছেন, এনার নিজের হাতেই কাঁটা বাঁধা। দেখুন খুব সুন্দর 6 কাঁটা, দারুণ শেপ, খুবই ভালো ছড়া বা লাড্ডু বা বোল্ডার যাই বলেন না কেন, এই কাঁটা দুটোতেই চলে খুব সুন্দর। সুভাষদা নিজে হাতে বাঁধেন লেকেরই পাড়ে, এখানেই যত মৎস্য শিকারীরা লোকাল আছে তারা নেয় এবং বাইরের লোকেরাও নেয়।
তবে বাঁধা কমপ্লিট হয়ে গেছে, নালে ওনার বাঁধাটা আমি দেখাতাম, আমরা আসতে একটু দেরি করেছি এর জন্য। তো বন্ধুরা দেখলেন, যদি হাওড়া রেল স্টেশন থেকে যেতে চান তাহলে বাসে করে বেলেঘাটা লেক বা সুভাষ সরোবর বা সিআইডি মোড় বা নন্দী হাউস থানা বললেই হবে, পৌঁছে যাবেন। আর শিয়ালদা রেল স্টেশন থেকে যদি যেতে চান তাহলে বাসে বা অটোতে করে, হ্যাঁ, ঠিকানাটা বললেই পৌঁছে দেবে। তো বন্ধুরা যারা যাবেন আমার চ্যানেলের পক্ষ থেকে তাদের কাছে অনুরোধ, ওখানে সুজিতে ভালো রেজাল্ট হয় না, তো চেষ্টা করবেন, হ্যাঁ আমি বলবো বা আমি সাজেস্ট করব ছাতু বা সাদা টোপে, হ্যাঁ রেজাল্ট ভালো হয়, যাতে আপনাদের রেজাল্ট ভালো হয় এটাই আমি আশা রাখব। তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে এই সুবিধাটা সবাই নিতে পারে। ধন্যবাদ।